টিভি মানুষের কথা বলে। জাতীয় ছাত্রসমাজ জকিগঞ্জ উপজেলা শাখার কর্মীসভা সম্পন্ন হয়েছে অদ্য ছয় মার্চ মঙ্গলবার স্থানীয় ফারহানা অ্যান্ড আয়সা কমপ্লেক্সে বিকেল চার ঘটিকা থেকে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ফয়জুল ইসলাম ফয়েজ রুহুল আমিন এবং আজমল হুসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরী জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক নোমান উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালমান আহমদ চৌধুরী ছাত্র সমাজের কর্মী সম্মেলন আগামী দিনের কর্মকাণ্ড আরও এগিয়ে নিতে সহায় হবে এমনটাই প্রত্যাশা নেতৃবৃন্দের কালীগঞ্জ থেকে আহমদ হুসাইন জকিগঞ্জ টেলিভিশন জকিগঞ্জ সিলেট